দর্শক লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বলছেন ভাইয়া ওয়া আমি রাসেল নাটুত থেকে বলতিছিলাম জি প্রশ্ন করুন আমার আমার প্রশ্নটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া যাবে কিনা আর বাংলাদেশে সংবিধানে ভোট দেওয়াটা কি আবশ্যক জি 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 ধন্যবাদ ভাই রাসেল আপনার প্রশ্ন পেয়েছি ভোট ভোট যাবে আসলে মানে সমর্থন ভোট মানেই সমর্থন আর বাংলাদেশেরই চলমান বাস্তবতায় বা আব্রাহাম লিঙ্কনে প্রতিষ্ঠিত গণতন্ত্র যদিও এই ক্ষেত্রে গণতন্ত্র আবার দুই ধরনের মানে আমেরিকাতে যে গণতন্ত্র চর্চা হয় ওই গণতন্ত্রে আবার ইলেকটরাল ভোট রয়েছে এটা আমাদের দেশে রাজনীতি বিজ্ঞান যারা পড়েন তারা হয়তো জানেন কিন্তু মাঠ পর্যায়ে রাজনীতির সাথে যারা জড়িত ভোটের রাজনীতি যারা করেন তারা অনেকেই হয়তো জানেন না আমেরিকাতে সাধারণ মানুষ ভোট দেয় সাধারণ মানুষের ভোট হবে পাশাপাশি ইলেকটরাল ভোট হবে অর্থাৎ প্রত্যেক সোসাইটি থেকে বাছাই করা শিক্ষিত পরীক্ষিত দেশপ্রেমিক মানুষ তাদের ভোটের অধিকার রয়েছে তারা ভোট দেন তো জনসাধারণের ভোট সাধারণ ভোট হয়তো অনেক বেশি পেল কেউ ইলেকটোরাল ভোট পেল না তেলিশে নির্বাচিত হবে না ইলেকটোরাল ভোটের মর্যাদাটাই বেশি কারণ স্বাভাবিক গণতন্ত্র আমরা যেভাবে দেখতে চাই আল্লামা ইকবালের বিখ্যাত কবিতা তিনি বলেছেন আমাদের দেশে প্রচলিত এই সাবকন্টিনেন্টে প্রচলিত গণতন্ত্রকে দেখে ইকবাল বলেছেন গণতন্ত্র সে পশ্চিমা এক পচা মা তৈরি এতে মানুষের মাথা গোনা হয় খুলির ভিতরে কি আছে তার ওজন করা হয় না যে কারণে আমরা দেখতে পাই বাংলাদেশ মনে করেন আমি এটা কথার কথা বলছি হয়তো ক্লাস ওয়ান পর্যন্ত লেখাপড়া করেছে এমন একশো মানুষ একজনকে ভোট দিল আর এম এ পাস করেছে পিএইচডি করেছে ডিলেট ডিগ্রি নিয়েছে পৃথিবীর সব কিছু সম্পর্কে অবহিত এমন একজন কাউকে সমর্থন করলো তাহলে সে ফেইল তাকে হারিয়ে যেতে হবে আর ক্লাস পর্যন্ত লেখাপড়া করা একশো জনই নেতা হয়ে যাবে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এটা ছিল না সে বলেছে সাধারণ মানুষও বলবে তবে শিক্ষিত পরীক্ষিত যোগ্যতা সম্পন্ন দেশপ্রেমিক ব্যক্তি যাকে দেবে সেই হবে

যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আমানতটা প্রত্যার্পন করতে হবে কারণ ভোট এর দ্বারা আমানত এবং আমানতটা প্রত্যার করে ক্ষমতায়ন করা হয় আমি যাকে ক্ষমতায়ন করতে আমানত দিলাম সে যদি ভালো কাজ করে আমি তার অংশ পাবো সে যদি মন্দ কাজ করে আমাকে তার মন্দের অংশ নিতে দিতে হবে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মানে ভোটের অধিকার আছে সৎ পাত্রে উপযুক্ত পাত্রে দিতে হবে يا الله الله يا ربي يا الله